গাজীপুর সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির সাথে নিজের ছেলে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান নতুন মেয়র জায়দা খাতুন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতো উন্নয়ন বঞ্চিত এলাকা থেকেই তার কাজ শুরু হবে। আরো জানাচ্ছেন জেমসের মাহবুব। গাজীপুরের প্রথম নারী মেয়র জায়দা খাতুন, গৃহিণী থেকে এখন তিনি সিটি মেয়র। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে 16,197 ভোটে হারিয়ে জয়ী হন এই স্বতন্ত্র প্রার্থী। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতোই পরিচালিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন। কোনো দুর্নীতি সহ্য করবো না, আমিও যেটা ভালো প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করব আমি ওইটা ভালোর দিকে যাব। গাজীপুরবাসীর জন্য তার দরজা সবসময় খোলা থাকবে এমনটা জানিয়ে বলেন, মেয়র হিসেবে প্রথম কাজ হবে নগরীর রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। বলেন, উন্নয়ন বঞ্চিত এলাকা থেকে শুরু হবে মেয়র হিসেবে তার উন্নয়ন যাত্রা। প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। ময়লা হচ্ছে যেহেতু দিক দেওয়া যায় পানি আটকে, ময়লার জন্য কিছু করতে পারে না, এগুলো আগের কাজ, পরে পরবর্তী যে সময় যে কাজ আসে ওই কাজ ধরবো, আর একদিনও তো সব পারা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথাও জানান জায়দা খাতুন। বলেন, সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি সহ্য করা হবে না, তাতে যদি তার ছেলেও জড়িত থাকে। মানুষকে তো অন্যায় করলে এদের তো সাথ দিব না, আমি আমার ছেলেকে যে সাথে রাখবো, আমি ছেলেরও সাথ দিব না। প্রতিদিন কি কি কাজ কোন জায়গায় বইতেছে আমি নিজে দেখবো, অথবা এটা আমি হিসাব কিতাব আমার নিজে বুঝে নিব। সিটি কর্পোরেশনের কোনো কর্মচারী কোনো লোকজনে কোনো দিক দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবো না, যদি ক্ষতি করে তাহলে আমি এটা মাইনে নিব না। বলেন, তিনি এখন গাজীপুরের দলমত সবার অভিভাবক, এ কারণে সবাইকে সাথে নিয়ে গড়ে তুলতে চান পরিকল্পিত গাজীপুর। আপনারা যারা আছেন, মাহবুব, একাত্তর, গাজীপুর।